আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু নাইম আইসক্রিম ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো বন্ধুরা, সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের চাউমিনটাকে বয়েল করতে হবে। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটি পাত্র, মানে একটি কড়াই। আর কড়াইতে দিয়ে দিয়েছি পানি। পানিটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। তো পানিটা গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ সাদা তেল। তো বন্ধুরা, এবার আমি পানিটা ফুটার জন্য অপেক্ষা করছি। পানিটা ফুটে গেলে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, পানিটা ফুটে গেছে। এবার আমি এটা দিয়ে দিচ্ছি চাউমিনগুলো। তো বন্ধুরা, আমি এই চাউমিনটা 2 থেকে 3 মিনিট বয়েল করে নিচ্ছি। ততক্ষণে আমি একটি বাসন নিয়ে নিয়েছি। এই বাসনে আমি একটুখানি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি বা মাখে নিচ্ছি। আমি এই বাসনটায় কেন সাদা তেল মাখাচ্ছি সেটা তোমরা পরে বুঝতে পারবে। তো খুব ভালোভাবে বাসনের চারিদিকে আমি লাগিয়ে নিচ্ছি। তো ততক্ষণে বন্ধুরা, 2 মিনিট কুক করা হয়ে গেছে। এবার কী করে বুঝতে পারবে যে চাউমিনটা পারফেক্টলি বয়েল হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে? এরকম একটা চাউমিন হাতে নেবে আর এটাকে একটু প্রেস করবে, মানে টানবে। যখনই দেখবে চাউমিনটা হালকা রাবাটের মতো বেড়ে এসে ছিঁড়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবে যে চাউমিনটা পারফেক্টলি বয়েল হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমরা চাউমিনটাকে তুলে নিচ্ছি, মানে ছেঁকে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি চাউমিনটাকে যে বাসনটায় তেল লাগিয়ে রেখেছিলাম বা মাখিয়ে রেখেছিলাম সেই বাসনটাই দিয়েছি। তার কারণ হচ্ছে, দেখো একটুও বাসনে চাউমিনগুলো লেগে যায়নি। এবার কি চাউমিনটা পারফেক্টলি এরম ঝরঝরে কীভাবে থাকবে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ উপর থেকে সাদা তেল। এটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এটা আপনারা পাখার তলায় বা ফ্যানের তলায় রাখলেই হবে, ব্যাস। আর একটা সাথে একটা চাউমিন লেগে যাবে না। তো এবার বন্ধুরা, তারপরে স্টেপে যাচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি। এবার আমি এই ডিমটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার ডিমটা আমি খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি সসটা তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। আর এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি ডার্ক সোয়া সস। আমি এই ডার্ক সোয়া সসটা এখানে 2 চামচই দিচ্ছি, তার বেশি দিচ্ছি না। এবার এটাতে দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ। যেহেতু এখানে আমি 2 চামচ ডার্ক সোয়া সস দিয়েছি, তার জন্য আমি এখানে টমেটো ক্যাচাপটা 6 চামচ দেবো, মানে 3 ভাগ বেশি। তো বন্ধুরা, এটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তোমরা যদি পারো এখানে গ্রিন চিলি সসটাও ব্যবহার করতে পারো, আর মিঠা সস যেটা হয় সেটাও ব্যবহার করতে পারো। এই দুটো দিয়েই আমি করছি, কারণ এই দুটো দিয়ে করলে খুব সুন্দর একটা টেস্ট আসে, আর গ্রিন চিলি সসটা দিলেও ভালো লাগে। তো এইগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নিলাম। তো বন্ধুরা, এবার এটাতে দিয়ে দিচ্ছি আমি একটু পানি। পানিটা দিয়ে খুব ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের চাউমিনের সস একবারে রেডি। তো এবার দেখে নিন আমি ভেজিটেবলগুলো কী কী নিয়েছি। হ্যাঁ, তো এই যে গাজর, টমেটো, আর হচ্ছে ক্যাপসিকাম, সরি এটা হচ্ছে বরবটি, এটা বলা হয়নি, জাস্ট আঙুলটা দেখিয়ে দিয়েছিলাম। তো এইগুলো আমি চলো ভেজে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এর পরের স্টেপে আমি যাচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার এই কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এবার এই তেলটা ভালোভাবে চারিদিকে করে নিচ্ছি, যাতে যখনই আমি ভাজবো তখনই যেন তেলটা পারফেক্টলি কড়াইয়ের সাথে লেগে থাকে। তো তেলটা গরম হয়ে গেলে আমি যে ফাটানো ডিমটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম।
এবারে এই ডিমটা ভালোভাবে এরমভাবে ঠিক এমনইভাবে খুন্তির সাহায্যে আমি ঝুরঝুরে করে নিচ্ছি। এরকম ঝুরঝুরে করে ভাজা হয়ে গেলে আমি এবার ডিমগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আবার ওই একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আবার একটু সামান্য সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে ওটাতে যে কেটে রাখা সবজিগুলো ছিল সেইগুলো দিয়ে দিচ্ছি। সবজিটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আবার পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এটাতে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। এই আদা কুচিটা আমি ততক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করবো, মানে এই ভেজটা ততক্ষণ আমি নাড়াচাড়া করবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো বন্ধুরা, এই সময় গ্যাসের ওভেনটা জোরে রাখতে হবে, একদম আস্তে করলে হবে না। আস্তে যদি করে দেওয়া হয় তাহলে সবজি থেকে পানিটা ছেড়ে দেবে, তাই জোরে রাখতে হবে যাতে পানি যাতে না ছাড়তে পারে। তো বন্ধুরা, কিছুক্ষণ কুক করে নেওয়ার পর আমি এবার এতে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ মতো লবণ। এবার এটা কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি যে রেডি করে রাখা সসটা। তো বন্ধুরা, এইখানে কিন্তু অবশ্যই এবার গ্যাসের ওভেনটা আস্তে করে দেবে, নাহলে সসটা ধরে যাবে বা জ্বলে যাবে। এবার এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, এইটা এবার আমি কিছুক্ষণ কুক করে নিচ্ছি, মানে 30 থেকে 40 সেকেন্ড। এবার বন্ধুরা, এটা কিছুক্ষণ কুক করার পর আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু জিরা পাউডার, একটু ধনে পাউডার আর একটু গোলমরিচ গুঁড়ো। এবার এটা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, বাস 2 থেকে 3 সেকেন্ড, বাস আমার নাড়াচাড়া হয়ে গেল। এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি চাউমিনগুলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার চাউমিনগুলো একদম ঝরঝরে পারফেক্টলি হয়ে আছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা যে চাউমিনগুলো কত সুন্দর পারফেক্টলি একদম ঝরঝরে হয়ে আছে। তো আমি এটাকে এখন নাড়াচাড়া করব না, অবশ্যই আমার গ্যাসের ওভেনটা আসতেই আছে। এখন এটা আমি 30 থেকে 40 সেকেন্ড এরম অবস্থায় রেখে দেবো। হ্যাঁ, তো বন্ধুরা, 30 সেকেন্ড পর ফিরে এলাম। এবার আমি এর ওপর এই যে ডিম কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এবার এটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো বন্ধুরা, এই দেখুন, খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। দেখুন, পারফেক্টলি একবারে দোকানের মতো চাউমিন রেডি হয়ে গেল। এবার আমি আপনাদের এটা সার্ভ করে দেখাবো। তো এই দেখুন বন্ধুরা, এবার কত সুন্দর পারফেক্টলি চাউমিন তৈরি হয়ে গেল। আমি এবার এটা উপর থেকে একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা। তো এই দেখুন বন্ধুরা, একদম পারফেক্টলি দোকানের মতো চাউমিন রেডি। এবার আপনারা বাড়িতেই তৈরি করে খেতে পারবেন দোকানের মতো চাউমিন। আশা করি এই রেসিপিটা বুঝতে আপনাদের একটু অসুবিধা হয়নি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দিন। তো ফিরব আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।